বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ তহবিলের চেক বিতরণ করা হয়েছে। শনিবার সকাল 11টায় রাজাপুর উপজেলার মুক্তিযোদ্ধা মিলন কেন্দ্র মিলনায়তনে এই বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগ রাজাপুর উপজেলা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপকমিটির সদস্য ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালক এম মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান এইচ এম খায়রুল আলম সরফরাজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সঞ্জীব কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান মৃধা, সাংগঠনিক সম্পাদক রিয়াজউদ্দিন মাতুব্বর, শফিকুর রহমান ডেজলিং তালুকদার, মেজবা উদ্দিন মাসুদ শিকদার, প্রচার সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ। রাজাপুর ও কাঠালিয়ায় মোট 22 জনকে 10,40,000 টাকার চেক বিতরণ করা হয়। আমি মূলত দু মাস পরে আজকের মধ্যে আওয়ামী লীগের দেহটা, আওয়ামী লীগের নেতৃত্ব এবং আমাদের এই বাংলাদেশ নামে একটি রাষ্ট্র পাওয়া বিষয়ে নিয়ে একটি কথা বলব। 1950 সালের 23 জুন আওয়ামী লীগের জন্ম হয়েছিল। আওয়ামী লীগের নেতৃত্বে আমরা জানি এই মানবাড় উপমহাদেশে ব্রিটিশরা যখন বেশ শাসন করেছিল আমাদের এই অঞ্চলে ব্রিটিশদের নির্বাচন কমিশনের এখানে